প্রিয় দর্শক, আজকে আমরা সামাদ নামটি সম্পর্কে জানব। এই নামটি রাখা যাবে কিনা, এর অর্থ কি, এটি ইসলামিক নাম কিনা এবং এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে জানব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আব্দুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন সামাদ নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে। শুধু সামাদ নামটি রাখা ঠিক নয়, সামাদ নামটি আল্লাহর 99টি গুণবাচক নামের মধ্যে একটি নাম। সামাদ নামটি কেবল আল্লাহরই হতে পারে। আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুসলিম শিশুর জন্য যে সমস্ত নামগুলো রাখা যেতে পারে তার মধ্যে এই নামটি একটি উল্লেখযোগ্য নাম। সামাদ নামের সঙ্গে আব্দ কিংবা আব্দুল যোগ করে নিতে হবে, এভাবে, যেমন আব্দুল সামাদ এভাবে ডাকতে হবে। আব্দ কিংবা আব্দুলের অর্থ হচ্ছে বান্দা কিংবা গোলাম, আর সামাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, আর আব্দুল সামাদ অর্থ হচ্ছে অমুখাপেক্ষী এর বান্দা। সামাদ নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।